এক সময় সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্য থেকে জেলা উত্তাল হয়ে উঠেছিল, আর সেই সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কে মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো। মালদা জেলা পুলিশ সুপারের কাছ থেকে দুই সিভিক ভলান্টিয়ার পেলেন পুরস্কার। এমনি ঘটনায় খুশি দুই সিভিক ভলান্টিয়ার সহ জেলা পুলিশ কর্তারা। ঘটনাটি মালদহের কালিয়াচক থানা এলাকায়। জানা গিয়েছে, মানসিক অবসাদে জেরে জাতীয় সড়কে আত্মহত্যার জন্য চলন্ত গাড়ির সামনে ঝাঁপ যুবকের। ঠিক এই সময় জাতীয় সড়কের উপর দিয়ে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। যুবককে পিক আপ ভ্যানের সামনে ঝাঁপ দিতে দেখে চিৎকার শুরু করেন। যুবককে বাঁচানোর জন্য রাস্তার দুপাশে দুজন দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। তারপরেই পিক আপ ভ্যানের চাকার নিচ থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাণ বাঁচান তারা। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। তারপর থানার মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই যুবককে। মালদহের কালিয়াচক থানার দুই সিভিক ভলান্টিয়ারের এমন সাহসিকতার কাছে খুশি জেলা পুলিশ কর্তারা। দুই সিভিক ভলান্টিয়ারের কাজের শেষের পরেও তাদের দায়িত্বে নিষ্ঠার সাথে পালন করে গেছেন তারা, তাই তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। কালিয়াচক থানায় কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ সানাউল্লাহ শেখ। ডিউটি শেষে তারপরে নিজেদের কর্তব্যে অবিচল দুই সিভিক, তাদের এমন সাহসী কাজের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের রিওয়ার্ড দেওয়া হলো। দুই সিভিকের উপস্থিত বুদ্ধিতে ওই যুবকের প্রাণ বাঁচলো। চিকিৎসার পর ওই যুবক থানায় নিয়ে আসা হয়। তারপর পরিবারের লোকেদের ডেকে বাড়ি পাঠানো হয় যুবককে। দুই সিভিক ভলান্টিয়ারের এমন কাজের খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের অফিসে। তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এমনকি অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে কাজের উৎসাহ বাড়াতে জেলা পুলিশ দুই সিভিককে ডেকে পুরস্কৃত করে ভালো কাজের জন্য। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। দুটো থেকে দশটা, এবার দশটা পরে আমরা ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, বাড়িয়ে যাওয়ার সময় বাড়িটা মোড়, মানে আমার বাড়ি মজুমপুর দিকে। ঠিক আছে, ওখানে বাড়িটা মোড় গেছে, গাড়ি ক্রস গাড়ি যাচ্ছিল, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, সিগন্যাল ছিল। হ্যাঁ হ্যাঁ, NH-34। এবার আমিও দাঁড়িয়েছিলাম, গিয়ে একটু কথাবার্তা বলতে লেগেছি একটা ছেলেকে, দেখলাম হঠাৎ করে একটা ব্যাগ নিয়ে আসে রোডের উল্টো সাইড দিয়ে, এসে কিন্তু রোডের চারপাশে ঘোরাঘুরি করছি। গিয়ে আমি বললাম এখানে কী করছিস ভাই, গিয়ে ও সাইড হলো। হওয়ার পরে সাইড করার পরে ও দেখি আবার রোডের মাঝখানে চলে গেছে, একবার ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে এসে আমি ভাবলাম যে এমনি ও করছে, অনেক কোথায় যাবে নাকি, মানে ওখান থেকে হকার টোকাররা আবার বাড়িটার মালা টাল্লা আসে তো গাড়ি দেওয়ার জন্য। তার 10 মিনিট পরে একটা স্পিডে পিক আপ ভ্যান আসি, এবার তার সামনে ও ঝাঁপ দিয়ে পড়ে, এবার ওই ওকে পড়া দেখে আমরা মানে চেঁচামেচি শুরু করতে লাগি। দুজন দুই দিকে হয়ে ট্রাফিকটা আগে আটকায়, ট্রাফিকটা আটকানোর পরে ওকে গাড়ির চাকার তল থেকে আমরা বের করি। তাও আমরা নিজে তো ভাবিনি, আমি ওকে ভেবেছি যে ও একটা ছেলে আমার সামনে চোখের সামনে পড়ে মরতে যাচ্ছিল, আত্মহত্যা করছিল। খুব ভালো, কালকে আমরা থানার থেকে ডিউটি করে ফিরছিলাম, ফিরার পথে বালিয়াডাঙ্গা মোড়ে দাঁড়ালাম, তার ছেলে আসলো, ব্যাগ নিয়েছিল, সে হঠাৎ রোডের মাঝখানে দাঁড়িয়েছিল। আমরা ডাকলাম আবার ডেকে, তখন গাড়ি ছিল না। এবার আমরা সুই দিকে মুখ করে আসি, তারপর হঠাৎ ওই একটা সামনে থেকে পিক আপ ভ্যান আসলো, পিক আপ ভ্যানের ওখানে গিয়ে শুয়ে পড়লো। আমরা হঠাৎ চিৎকার করতে লাগলাম, চিৎকার করে পিক আপ ভ্যানটা স্লো হলো, আমরা গিয়ে সেটাকে উদ্ধার করলাম। সেটাকে থানাকে ফোন করলাম, ফোন করে স্যার বললো কি মেডিকেল হসপিটাল নিয়ে যাও, নিয়ে গিয়ে মেডিকেল করে থানাতে আর দিলাম, গিয়ে গার্জেনকে ডাকলো, দেখো আজকে আমাদেরকে বড় সাহেব ডেকেছিল, আজ স্যার বলেছে 10টাতে ডেকেছে বড় সাহেব, এখানে এসে প্রেস কনফারেন্স করে হয়ে আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছে। ভালো লাগছে। এই প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, দুই সিভিক ভলান্টিয়ারের হাতে রিওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। এই ধরনের কাজে যাতে সকলের উৎসাহ বাড়ে এই জন্য তাদের উৎসাহিত করা হয়েছে। আচ্ছা
না না হয়েছিল।